খেলাধুলা ও শরীরচর্চায় আয়ারল্যান্ডের ডাবলিন বাংলাদেশি কমিউনিটি সবসময় এগিয়ে। করোনা বিধিনিষেধে এতদিন মাঠে অনুশীলন করতে পারেনি প্রবাসী খেলোয়াড়রা। তবে আয়ারল্যান্ডের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয় সীমিত পরিসরে মাঠে নামার অনুমতি দেওয়ায় উচ্ছ্বসিত তারা। করোনা বিধিনিষেধে অনেকদিন পর মাঠে এসে খেলতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাংলাদেশি খেলোয়াড়রা। সরকারি বিধিনিষেধ মেনেই খেলাধুলা করছেন বলে জানান তারা। কোভিড-19 কারণে দীর্ঘদিন খেলাটা বন্ধ ছিল, আবার সীমিত আকারে এইটা 15 পিপুলের জন্য খুলে দেওয়ায় আমরা আবারও মাঠে ফিরছি। আর দীর্ঘ সিয়াম সাধনার পর আমাদের ঈদ উৎসবটা পরিপূর্ণ হলো আজকের ম্যাচ দিয়ে। অনেক ভালো লাগছে, আমরা সবাই বাংলাদেশি কমিউনিটি যারা ছিলাম সবাই মিলে খেলে ফুটবল অনেকদিন পরে খেলতে পারছি। গভর্নমেন্টের রেস্ট্রিকশন মেনে আমরা যারা যতটুকু খেলা যাই ওভাবে আমরা সব খেলতেছি এবং আমাদের শারীরিক এবং মানসিক আমাদের অনেক উপকার হচ্ছে খেলাটা। এদিকে স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেতে শীঘ্রই ক্রিকেট লীগ শুরু হওয়ার খবরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডে একমাত্র বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।